হরে কি হরে হরে কি হরে পাপ হরে কিসে হরে কর্ষণ শক্তিতে হরে কৃষ্ণ কর্ষণ শক্তি কি শক্তি লাদিনী শক্তি হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একে এক নাম দিদি হরে রাম হরে রাম 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 মরো 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 কি বললাম রয়া কর্ম কি রয়া কর্ম রাম হরে রাম আচ্ছা রয়া কর্ম রাম আচ্ছা উল্টেন দি কি হয় হ্যাঁ তাহলে হরে মরা হরে মরা হরে মরা মরা হরে মল্লি হরে তাই তো কি হরে বাপ হরে শুদ্ধ হয় একটাই নাম ওই ১৬ নাম ৩২ অক্ষর ওটা এক নাম এই নাম নাম নাই আরো নাম আছে এই নাম নিয়ে যাবি সেই নামের কাছে হ্যাঁ ব্রহ্ম শক্তি অগ্নি জ্ঞানে অগ্নি জ্বালাইয়া তার মধ্যে হরি নাম দেও ফেলাইয়া হ্যাঁ সেই নাম জালিয়া পুরিয়া জাবাসি সার তার এক নাম নিলে হয় ভবসিন্ধু পার একটি নাম নিলে যত পাব হরে সাধ্য কি জীবের আছে অত পাপ হ্যাঁ করে এই নাম নাম নয় নামের মধ্যে আর একটা নাম আছে আচ্ছা রাহো 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 আমার তো ভালোই খাটাইলে হ্যাঁ আর ইয়ে কপালে করে আনছি আর কিছু খুশি মালিকের কাছে আচ্ছা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা চাইছিলাম কি জানি ভুলে গেলাম হ্যাঁ নারেশ চলে গেছে চলে গিয়ে চলে গেছে তো একটা আর একটা কথা আসছে সেটা বলি আচ্ছা কাকা এখন মানুষ পুকুরের মধ্যে পানি বেশি হইতেছে না কথা কন না বৃষ্টি পড়তেছে পানি জমতেছে এক সময় দেখা যাবো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাইকেল একদম মাইটলি বলতে এই জায়গাটা মাইটলি আছে কম পক্ষ করিয়া তুই আমার বাবা এত বড় মাইটলি এখনো আছে এর তো বড় আছে জিতকে না আচ্ছা আপনার বাড়িতে একটা পুকুর আছে পুকুরের মধ্যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ৬ হাত পানি বা ৬ হাত পানি ওই পুকুরের মধ্যে মাছ ছাড়ছেন এক কেজি আপনি মাছগুলি ছাড়ছেন ৫০ গ্রাম ওজন এক একটা মাছ খেয়াল করবেন কত ওজন বললাম ৫০ গ্রাম জ্যৈষ্ঠ মাস যাবে আষাঢ় মাস যাবে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পুষ মাঘ মাসে তো পুকুর টুকুরে আবার মাছ টাছ মাইরে আচ্ছা ভালো মতো খাবার দাবার দিলে ওই মাছগুলি ওজন কতখানি কমে এক কেজি ১৬ কেজি ১.৫ কেজি ওজন হবে তাহলে বাড়লো কত গুণ ৫০ গ্রাম থেকে যদি ১.৫ কেজি হয় তাহলে বাড়ছে ২৯ গুণ নাকি আচ্ছা যখন মাছ ছাড়লেন তখন পানি ছিল কয় হাত ৬ হাত মাঘ মাসের শেষে পানি থাকে কয় হাত এইটু না
তোরা পানি নালি কুবলি তুই এতর উপরে আর কুমলো কয়াত মাছ বাড়ছে কয় গুণ। তাহলে এখন তো ওর মধ্যে মাছ দেহা যাওয়ার কথা আম ভাই কি দেখা যাবো না, ওই পানি ওখানে খাদ হয়ে যাবো মাটির গুলানে কিছু হয়। কারণটা কি? কারণ মাছ আর পানি ভাগ করা একশো, মাছ আর পানি একাকার। ঠিক তদ্রূপ ভাবে একাকার হয়ে যাইতে হবে। উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ, পাক কদম জড়াইয়া ধরো শিয়ালের হাত দিয়া, মরা দেহ জিন্দা হবে, উঠবে গো নাচিয়া, আল্লাহ আল্লাহ বলবে পাখি হয়ে রাত্র দিন, চুন হলুদে মিশে গেলে যেমন হইয়া যায় লাল, আগে হও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ। বাবা সব দিতে পারো, জায়গা ছাড়তে পারো না। আমি আমার মামার শরীয়ত আসছে মির্জাপুর থেকে, কোথায় আসছে? আচ্ছা মির্জাপুর ছাড়া লাগছে না কথা কন দেখেন। আচ্ছা এখানটা যদি আবার মির্জাপুর যাইতে এই জায়গাটা কি করতে হইব? হ্যাঁ একটা সার পিব একটা ধরতে হইব, আমরা হইলো দুই দেই ধরে যাবো, এটা খামো এটা আতাবো। হ্যাঁ হন বাবু খালি আমার মামু রে, আমি আর কি দেব, মামু কি করে আমি মাঝে মাঝে আনাই করে দিই। ওই যে না মামু করছো না, আমি আমার দেখছিলাম অনেক কথা হইলে ভালো লাগলো। আর একটা গান কইরা বইসে যাই, দেখা যাক আবার কোন মুহূর্তে না বাবা তুমিও গাবা। আমি আমি আমার মন থেকে একটা গান মোর যাইবার কালে সঙ্গে আমায় আমার নিল না, বেঁচে রইলাম মরণ হলো না, মরণ আমার ছিল ভালো শৈরে
মরণ আমার, মরণ আমার ছিল ভালো, এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হলো রে। মরণ আমার ছিল ভালো, ওই আজি সন বেঁচে থেকে আমার কি লাভ হলো রে। যেদিন বন্ধু চহিলা গেল নয়নের জল আমার থামে না, বেঁচে রইলাম মরণ হলো না। রূপে নয়ন দিয়া ওই আজি সার তোমার রূপে, কালা রূপে নয়ন দিয়া ওই এখন কলঙ্কের হার গলায় লয়া গো। রূপে নয়ন দিয়া ওরে আমি কলঙ্কের হার গলায় লয়া রে। আমি যদি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না, আমি কেন ভাবে বেঁচে রইলাম মরণ হইল না।